আমার আর কেউ নেই, আমি কি করে সংসার চালাবো? আমার স্বামীকে যে মেরে ফেললো ওরা, ওদের ফাঁসি হোক, আমি এটা বিচার চাই। দাদা কয়লা পাওয়া যাচ্ছে, আপনি আসেন। আমার স্বামী তখন বলে, কয়লা পাওয়া যাচ্ছে তো? বলে হ্যাঁ যাচ্ছে। বলে আমি এখন যাব না, 10টা বেজে গেছে, পৌঁছাতে আমার রাত হয়ে যাবে, কালকে যাব। আবার 3টার পরে ফোন করছে যে আপনি কি বেরিয়েছেন? বলছে যে না আমি বেরোইনি, আজকে বেরোবো না, কালকে বেরোবো। শুক্রবারের দিন সকালে ভোরে 4টার পরে আমার স্বামী বাড়ি থেকে বেরিয়ে যায়। সারাদিন আমার সঙ্গে কথা হয়, কোথায় আছে, কি করছে, সব কিছুই। শুক্রবারের দিন জুম্মা পড়ে আসছে, আসার পথে আমাকে ফোন করছে যে আমি জুম্মা পড়ে আসলাম, তুমি কোথায় আছো? বলে আমি কাটুখানের বাড়িতে আছি। আচ্ছা তুমি নামাজ পড়তে গিয়েছো তো, ওখান থেকে মসজিদটা কত দূর? বলছে কিছুটা দূর গিয়ে নিচে নামতে হবে। তারপরে শুক্রবারে রাত্রে আবার ফোন করে রাত 9টায় যে আমি ঘুমাচ্ছি, আমার কাজ হলো না, আজকে ঘুমিয়ে যাব, কালকে সকালে কাজ হবে। আমি ঠিক আছে তুমি ঘুমিয়ে যাও। তারপর আমার স্বামী ফোন করেনি সকাল থেকে, সারাদিন আমি রাস্তা দেখি কিন্তু কোনো ফোন আসে না। তারপর আমি শামশেরগঞ্জ থানায় গিয়ে ডায়েরি করি, মিসিং ডায়েরি। ওখানে ইস্ত্রিকে গিয়ে টাকাটা দিয়েছে রাখবার জন্য, কাজ হলো না, টাকাটা রাখেন। ওই টাকার লোভেতে আমার স্বামীকে ওরা রাত্রে মেরে ফেলেছে, মেরে ফেলে গঙ্গায় পুঁতে দিয়েছে। আমাদের কাছে স্বীকার করেনি, পুলিশ সাথ না দেওয়ার জন্য আমাদেরকে অনেক জায়গায় ছুটাছুটি করতে হয়েছে। ছুটাছুটি করার পরে গতকালকে আমরা আমার স্বামীর খবর পেয়েছি যে গঙ্গায় পুঁতে দিয়েছে, মেরে ফেলে। কাটুখান, কাটুখানের স্ত্রী, কাটুখানের ড্রাইভার রহিম আর একজন, আর 4 জন মিলে আমার স্বামীকে মেরে ফেলেছে। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515।